ঐতিহ্যবাহী হাওড়া কালকা বেলির নাম নেতাজি এক্সপ্রেস কলো ভারতীয় রেল। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস নিয়ে রাজনৈতিক তর্জাতুঙ্গে, সেই আবহে আগামী 23 জানুয়ারি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিনের প্রাক্কালে রেলের এই ঘোষণা। 1941 সালে কলকাতা বাড়ি থেকে ব্রিটিশের নজরবন্দি এড়িয়ে পালানোর সময় তৎকালীন বিহারের গুমু থেকে কালকা মেল ধরেছিলেন নেতাজি। গুমু স্টেশনটি বর্তমানে ঝাড়খণ্ডে। বুধবার কালকা মেলের এই নামকরণের কথা টুইট করেছেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল। মঙ্গলবার সকালে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র ঘোষণা করে নেতাজির জন্মদিনকে প্রতি বছর পরাক্রম দিবস হিসাবে পালন করা হবে।